যশোর বোর্ড অনলাইন ক্লাসরুমে সকলকে শুভেচ্ছা ও স্বাগত। আমি মুসাম্মাত রেসিনা খাতুন, সহকারী শিক্ষক এসপিসি কাপুরপুরা হাই স্কুল অ্যান্ড কলেজ। আজ আমি তোমাদের মাঝে উপস্থিত হয়েছি তোমাদের ষষ্ঠ শ্রেণীর গণিত বইয়ের জ্যামিতির অংশের সম্পাদ্য চার নিয়ে আলোচনা করার জন্য। আশা করি তোমরা সবাই সুস্থ আছো এবং এই মুহূর্তে তোমাদের বই খাতা নিয়ে বসে যাবে। তো আমি শুরু করছি। তো আমাদের গণিত বইয়ের সম্পাদ্য চারে আছে আমাদের একটি সরলরেখা, নির্দিষ্ট কোনো বিন্দুতে একটি লম্ব আঁকতে হবে। বিশেষ নির্বাচনে মনে করি এবি একটি সরলরেখা এবং পি এর উপর একটা বিন্দু। এই পি বিন্দু দিয়ে এবি এর উপর একটি লম্ব আঁকতে হবে। অঙ্কন পিকে কেন্দ্র করে যে কোনো ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্তচাপ আঁকি। পিকে কেন্দ্র করে যে কোনো ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্তচাপ আঁকি। বৃত্তচাপটি এবি রেখাকে সি বিন্দুতে ছেদ করেছে। এবার সিকে কেন্দ্র করে ওই একই ব্যাসার্ধ নিয়ে আরেকটি বৃত্তচাপ আঁকি। বৃত্তচাপটি আগের বৃত্তচাপটিকে ডি বিন্দুতে ছেদ করেছে। এবার ডিকে কেন্দ্র করে ওই একই ব্যাসার্ধ নিয়ে আরো একটি বৃত্তচাপ আঁকি। এই বৃত্তচাপটি আগের বৃত্তচাপটিকে ই বিন্দুতে ছেদ করেছে। এবার ই এবং ডিকে কেন্দ্র করে ওই একই ব্যাসার্ধ নিয়ে এবি রেখার যে পাশে পি বিন্দু আছে তার উপরে একটি বৃত্তচাপ আঁকি। আবার ডিকে কেন্দ্র করে ওই একই ব্যাসার্ধ নিয়ে একই পাশে আর একটি বৃত্তচাপ আঁকি। বৃত্তচাপ দুটি পরস্পর কিউ বিন্দুতে ছেদ করে। এবার পি কিউ যোগ করি। পি কিউ যোগ করি তাহলে পি কিউ রেখা এবি এর উপর লম্ব। তো আমরা আসি অঙ্কনের। পিকে কেন্দ্র করে যে কোনো ব্যাসার্ধ নিয়ে যে কোনো ব্যাসার্ধ নিয়ে
যে কোনো ব্যাসার্ধ নিয়ে এবি এর উপর একটি বৃত্তচাপ আঁকি। যা এবি রেখাকে সি বিন্দুতে ছেদ করে, সি কে কেন্দ্র করে ওই একই ব্যাসার্ধ নিয়ে আর একটি বৃত্তচাপ আঁকি, যা আগের বৃত্তচাপকে ডি বিন্দুতে ছেদ করে ডিকে কেন্দ্র করে ওই একই ব্যাসার্ধ নিয়ে আরেকটি বৃত্তচাপ আঁকি, যা আগের বৃত্তচাপকে ই বিন্দুতে সেট করে। ই ও ডি কে কেন্দ্র করে ওই একই ব্যাসার্ধ নিয়ে আরো দুটি বৃত্তচাপ আঁকি, যা কিউ বিন্দুতে ছেদ করে। পিকিউ যোগ করি, পিকিউ রেখা লম্ব এবি এর উপর, তো এই ক্লাস আমাদের সম্পন্ন। তো পরবর্তী ক্লাসে আমরা এর পরবর্তী যে সিলেবাস আছে সেই অনুযায়ী আসবো। এ পর্যন্তই শেষ। আল্লাহ হাফেজ।